সন্ত্রাস বিরোধী আইনে ইমরান খানের বিরুদ্ধে মামলা। রাশিয়ার হামলায় ধ্বংস ইউক্রেনের অস্ত্রাগার। $300 কোটি অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন ড্রোন কিনছে ভারত। এবং ব্রিটেনের সবচেয়ে বড় কন্টেইনার বন্দরে ধর্মঘট। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার জেরে যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে। গত শনিবার রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে বক্তৃতায় পুলিশ কর্মকর্তা ও এক বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। পুলিশের সূত্রে জানা যায়, রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগে পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়। এদিকে ইমরান খানের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে দেশটির রাজনীতিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইমরান খানের সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তায় নামতে বলেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ নেতারা। ইউক্রেনের একটি অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রোববার ইউক্রেনের বন্দর শহর ওডেসার ওই অস্ত্রাগারে মিসাইল হামলা চালানোর দাবি করে মস্কো। রাশিয়া জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোড়া হাইপারসোনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে। একই সাথে খেরসনে ইউক্রেনের দুটি M777 হাউইজারও রুশ সেনারা ধ্বংস করেছে বলে জানায় মস্কো। তবে ইউক্রেন এসব দাবির কোনোটি স্বীকার করেনি। তাদের পাল্টা দাবি, রাশিয়ার নিক্ষেপ করা দুটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার নামের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন কিনছে ভারত। এর জন্য প্রায় $300 কোটি খরচ করতে হয়েছে দেশটিকে। এই ড্রোন MQ-9 রিপার 50,000 ফুট উচ্চতায় টানা 27 ঘন্টা উড়তে পারে। এর সর্বোচ্চ বহন ক্ষমতা রয়েছে 1,746 কিলোগ্রাম। এই ড্রোন ব্যবহার করে 7,500 কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালানো যাবে। আমেরিকা ছাড়াও ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমানবাহিনী এই ড্রোন ব্যবহার করছে। ব্রিটেনের বৃহত্তম কন্টেইনার বন্দর ফেলিক্সস্টোর প্রায় 2,000 কর্মী ধর্মঘট পালন করছেন। ইংল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত বন্দরটি এতে থমকে আছে। এই ধর্মঘটে যোগ দিয়েছেন ক্রেন ও টাগবোট অপারেটিভরাও। দেশটিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন তারা। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েবসাইটের এক রিপোর্টে জানানো হয়েছে, ব্রিটেনে 48% কন্টেইনার এই বন্দর দিয়েই পরিচালিত হয়। বছরে 2,000 জাহাজ থেকে 40 লাখের বেশি কন্টেইনার খালাস করা হয় এই বন্দর থেকে।